ওই চার্জশিটে কী কী গর্ত আছে, কী কী ফাঁক ফুকর আছে সেটা আমরা জানি, কিন্তু আমরা আপনাদের বলছি না, আপনারা ঠিক করতে হবে, নাহলে আমরা পরে মিডিয়ার কাছে চাষিদের চাষিরও দিয়ে দেবো। রাজ্যের মানুষ চাষির দেবার জন্য রেডি আছে, যে কোনো দিন দিয়ে দেবে। আমারও বলছি তারা তাদের দক্ষতা এবং এফিসিয়েন্সি প্রমাণ করার সুবর্ণ সুযোগ পেয়েছে, সব কিছু তাদের হাতে। এত সহজে সদুত্তর পাওয়া যায়, সদুত্তর তো সবাই মিলে খুঁজছে, গোটা দেশ খুঁজছে, যতজন বিচার চাইছে, যতজন লড়াই করছে বিচারের জন্য, রাস্তায় নেমেছে, রাজ্যে গেছে, সবাই তো সদুত্তর খুঁজছে। উপযুক্ত উত্তর দিতে পারছে না প্রশাসন, এমনকি তদন্তকারীরা। তদন্ত মানে হচ্ছে সত্যের গভীরে যাওয়া, আমরা চাইছি এটাই, সেটাই আমরা জানালাম। দুই হচ্ছে ওরা বললেন যা প্রমাণ আমাদের কাছে আসছে সেইটাকেই আমরা বিশ্লেষণ করে আমরা ওখানে রাখছি। আমরা এখানে আমাদের রেজলিউশন রেখেছিলাম, দাবি তো রেখেছি, মেয়র বলেছি, এটা বলেছি যে আরও অনেক সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে, সেগুলোকে জড়ো করতে হবে। দুই, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য বিভাগ, তাদের উপরে মানুষের ভরসা উঠে গেছে। এবার সিবিআইয়ের ওপরে মানুষ ভরসা করবে কি করবে না সেটা এদের দায়িত্ব। একটা সুযোগ এসছে টু রিডিম দেয়ার প্রেস্টিজ, এবার তাদেরকে ঠিক করতে হবে সিবিআই তার প্রেস্টিজটাকে রিডিম করবে কি না, কারণ তাদের রেকর্ড ভালো নয়। এই জন্য আমরা কখনো সিবিআই তদন্ত চাই না, পরিবার চাইলে আমরা বলেছি কোনো অসুবিধা নেই, হাইকোর্ট দিয়েছে, এই জন্য সুপ্রিম কোর্টেরকে যেমন টেনেছে নিজের কাছে সেটা আমরা পছন্দ করিনি। আর এখনও সবটা যেমনটা কালীঘাটের নির্দেশে বিনীত গোয়েলের সহযোগিতায় পুলিশ এবং স্বাস্থ্য বিভাগ মিলে, সন্দীপ ঘোষ মিলে যা করেছে সেইটার ওপরে ভরসা করে রাখলে মানুষের ভরসা উঠে যাবে সিবিআইয়ের উপরে, সেটা আমরা বলেছি। ওরা বলেছেন যা ইনফরমেশান আমরা কালেক্ট করবো, আরও সাপ্লিমেন্টারি আমরা সেই অভিযোগগুলোকে ঠিক করে দেখে নিয়ে প্রমাণ সংগ্রহ করে আমরা জমা দেব। আমরা বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যে সত্য উদ্ঘাটন করতে হবে, এবং পারিপার্শ্বিকতা দেখে তাদের পরিবার যা বলেছে, মানুষ যা বলছেন, অন্যান্য সূত্রে যা করা হয়েছে, এই সবটাকে আপনাদের ভালো করে পর্যালোচনা করে তবে দেখতে হবে। তা বললাম আমরা চার্জশিট দিয়েছি, আমরা বললাম আমরা চার্জশিট আমাদের ব্যাটারি অফ লয়ার্স, এবং যেহেতু এটা মেডিকো লিগাল কেস, ডাক্তার তারা মিলে, এবং এমনকি প্রাক্তন অফিসার্স, ইনভেস্টিগেটিভ অফিসার্স তারা মিলে অ্যানালিসিস করেছে, এবং ওই চার্জশিটে কী কী গর্ত আছে, কী কী ফাঁক ফুকর আছে সেটা আমরা জানি, কিন্তু আমরা আপনাদের বলছি না, আপনারা ঠিক করতে হবে, নাহলে আমরা পরে মিডিয়ার কাছে চার্জশিটের চার্জশিটও দিয়ে দেবো। তাহলে কথা বললাম কেউ যে আশ্বস্ত বলতাম যে আমার দিতে হবে, লড়াই চালি, আমরা এটুকু বলেছি যে এত সহজে বিচার পাওয়া যাবে না, বিচার পাওয়ার জন্য আরও জোরদার লড়াই করতে হবে, আর আওয়াজটাকে আরও বেশি উচ্চ তুলতে হবে। রাজ্যের মানুষ সিবিআইয়ের উপরে ভরসা করতে চাইছে, সিবিআই নিজের কর্মতৎপরতা এবং নিরপেক্ষতা এবং মোটিভ অফ ক্রাইমের সমস্ত কিছু খুলে বিশ্লেষণ করে রাজ্যের মানুষের কাছে প্রকাশ্যে নিজেদের এফিসিয়েন্সির পরিচয় তারা দেবে, রাজ্যের মানুষ আশা করছে, নইলে রাস্তাতেই ওদের সাথেও আমাদের দেখা হবে। মেয়ে মরেছে আমাদের মেয়ে, তার ডেডলাইন হয় না, এরা ডেডলাইন অতিক্রম করে এরা হাঁটছে, এরা সুধরে যাক। রাজ্যের মানুষ চার্জশিট দেবার জন্য রেডি আছে, যে কোনো দিন দিয়ে দেবে। আমারও বলছি তারা তাদের দক্ষতা এবং এফিসিয়েন্সি প্রমাণ করার সুবর্ণ সুযোগ পেয়েছে, সব কিছু তাদের হাতে। রাজ্যের মানুষ প্রশাসন ব্যবস্থার উপরে ভরসা করতে চাইছে, রাজ্যের পুলিশের উপরে ভরসা নেই, এদের উপরে ভরসা করতে চেয়েছে, এরাও সেই ভরসা রাখতে পারছে না।